নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজ পড়েছেন কিসের নামাজ ঈশার নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাঁধ হয়ে ডান কাঁধে শোয়া সুন্নাত ডান কাঁধে শুয়ে আছেন তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন নবীদের কি ঘুমায় না কলব অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন এবার তিনি শুয়ে আছেন হঠাৎ দুইজন ফেরেশতা আসলেন কয়জন ভাই একজন জিব্রাইল আলাইহিসসালাম একজন মিকাইল আলাইহিসসালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কূপের পাশে পাশে জমজম কূপ আছে দেখেছিলেন না যারা হজ উমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন এই জমজম আগের মতো তো আর নাই একটা আইডিয়া পাবেন আর কি জমজম কূপের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া হলো এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই ওজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয় মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিরে দেওয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে সূরা ফাতিহা ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যাবে ইনশাল্লাহ শেফা হবে জমজমের পানিতে ধোয়ার পরে এর এই কলবটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে ইমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে কি রূপকথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ট আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাপর নিল একটু ভাব দেখালো আর কি ভাব দেখানো বোঝেন কিনা ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি আছে তো গার্লফ্রেন্ড না ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে কি করতে হবে স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শেখেন নাহলে পরে সমস্যা হতে পারে স্ত্রী ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন সব ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে কথা বুঝতে পারছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন বোরাকটা ভাব নিচ্ছে আর কি এখন বোরাককে জিব্রাইল আলাইহিসসালাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোনেন তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিঠে ওঠে নাই সুবহানাল্লাহ জান্নাত থেকে বারান্দা নিয়ে আসা হয়েছে কোথা থেকে জান্নাত থেকে এবার তিনি বোরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাক এই কথা শুনে কি করলো বোরাক এই কথা শুনার ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে
অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানুষ থরথর করে কাঁপা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন বিসমিল্লাহ এবার চলছে কোথা কোন উদ্দেশ্যে চলছে ওই যে জেরুজালেম নাম শুনেছেন কিনা ওই যেখান যে জায়গাটা ইহুদিরা এখন দখল করে রাখছে আর কি এবং তারা দাবি করে ওই জায়গা নাকি ওদেরই মসজিদুল আকসাকে সরিয়ে এখন টেম্পল নির্মাণ করার চেষ্টা করছে লাস্ট কয়েকদিন দেখলাম যে ওখানে খুব বম্বিং হচ্ছে ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারা হচ্ছে বাচ্চাদেরকে মারা হচ্ছে আর বলছে ফিলিস্তিন থেকে দেখলেই গুলি করে মেরে ফেলতে ওরাই তারা আমি তো বারবার বলি আপনারা বিশ্বাস করেন না অনেকে এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে দেখে নিয়েছেন এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে বিশ্বকে একা শাসন করতে পারে না অনুসারী লাগে এরাই তাদের অনুসারী যারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে ঠিকই অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে আপনারা বুঝতে পারছেন না এবার ওই দিকে ছুটলো বরাক কিভাবে ছুটলো নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস ওই যে মসজিদুল আকসার ওখানে গেলাম জিব্রাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন সুহান এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরনের ছিপছিপে দেহ তো লম্বা চুলগুলো কোকরানো কানের লতি পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকরানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডান বাম কানের লতি পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন উনিকে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন উনি হচ্ছেন নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারব নবী মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন আরেকজনকে দেখলেন তার গরণ কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালি রঙের কি রঙের সোনালি এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করলেন উনি কে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন নবীদের ইমাম কে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম সেই নবীর সুন্নত পালন করতে আমাদের এত কষ্ট হয় হ্যাঁ ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না টাকটুর উপর কাপড় তুলে লজ্জা লাগে আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুবহানাল্লাহ হয়তোবা এই কারণে হয়তোবা আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীর নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়ি এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবহু মিল আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও করতে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে লাগে নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলাইহিমাস সালাম মানে
টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটালি মিল আছে ওইদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করলো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাতে বেলা নৈশ ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মিরাজ মানে ঊর্ধ্বে আরোহণ ঊর্ধ্বগমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশের দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে এই যে ওজোনোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন যে আমি জিবরিল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সাদিকুল আমিন এবার দরজা খুলে দেওয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি মাশাআল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাঁদছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনি কে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম নবীকে দেখে সালাম দিলেন আদম আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন নবীও সালামের প্রতিউত্তর করলেন এবং আদম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আরো উপরে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে নাই কেউই পারেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আর ইনি হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খালাতো ভাই এখানে বলে রাখি দুজন দুজনের মিলটা কি এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়াহইয়া আলাইহিস সালামকে তো হত্যা করেই ফেলেছিল আর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন তিনি আবার আসবেন কিনা কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বে 40 বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ এটা হবে কি না বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ এটা হবে ইনশাআল্লাহ এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে নবীজি বললেন তিনি কি এত অপরূপ সুন্দর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আমরা সূরা ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জুলাইখার ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবা ভালো করে পড়ে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহব্বতের কাহিনী বর্ণিত হয়েছে আর ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে 12 বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই বাড়ি আছে আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন আরো উপরে উঠলেন চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একইভাবে আছেন তার নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম কি নাম ইদ্রিস আলাইহিস সালাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একইভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইচ্ছে নবী মূসা আলাইহিস সালাম কোন নবী নবী মূসা আলাইহিস সালাম সবাই সালাম দিচ্ছেন একইভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের ভাই মনে আছে
هارون আলাইহিস সালাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মূসা আলাইহিস সালামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই বাইতুল মামুর নামে একটা জায়গা আছে এই জায়গায় হেলান দিয়ে বসে আছে নবীজি বললেন উনি কে জিবরাইল আলাইহিস সালাম বলছেন উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেক ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো কারা এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম নাবালক শিশুরা যারা মারা যায় ওরা কি পাপ করেছে এই নাবালক ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে ওখানে রেখেছেন তারা ওখানে খেলছে যখনই ওদের পিতামাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা হলো এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে আল্লাহু আলাম শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবে না ইব্রাহিম আলাইহিস সালাম ওই শিশু শিশু কুরবানির পরীক্ষায় ফেলতে হয়েছিল না আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে তিনি আদর করে দেন আবার চলে যান কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে সালাম করলেন সালাম করে নবীজিকে বললেন হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আপনার উম্মতকে জানিয়ে দিয়েন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ولا حول ولا قوة إلا بالله এই মেসেজটা কে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বাইতুল মামুরে হেলান দিয়ে আছেন এটা কি নবীজি বলছেন এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদত করার জায়গা কাবা ঘর আছে না আমাদের এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে সপ্তম আসমানের উপরে ফেরেশতারা কিভাবে ইবাদত করেন শুনেন নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করছে সুবহানাল্লাহ ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে 24 ঘন্টা তাওয়াফ কি থেমে থাকে তাওয়াফ থামে না ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করছেন 70,000 ফেরেশতা একই সাথে আর শুনে রাখেন যে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে এবার কি চিন্তা করতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত কত হতে পারে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা কি নাম সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে একটা বড়ই গাছ দেখেছেন তো এটা এত নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রং ছিল যে রংগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমার কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রূহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায় সবার রূহ মৃত ব্যক্তিদের রূহ বা আত্মা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তারা আর যেতে পারে একইভাবে উপর থেকে আল্লাহ পাকের কোনো আদেশ আসলে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা আপনি কি বুঝতে পারছেন এই হলো সিদরাতুল মুনতাহা যেটা ফেরেশতাদের শেষ সীমা এরপরে ফেরেশতারা আর যেতে পারবেন না আল্লাহ পাকের নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নর্মাল যারা
তারা ওখানে যেতে পারবে নরমাল মানে বলছি যারা এমনি অন্যান্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেডলাইন এটা ডেডলাইন এরপর এরপর যেতে পারবে এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেয়া হলো অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেয়া হলো এই বাহনের কারণে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছেন আল্লাহ পাকের একদম কাছাকাছি আসছে কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লেখার খসখস শব্দ আমি শুনতে পেলাম আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে নিয়ে শুনেন প্রিয় ভাই উম্মতে মুহাম্মাদি শুনে রাখো আল্লাহ পাক তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্যান্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেইলস বলতে পারছি না সময় শর্ট তিনটা স্পেশাল ওহি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় 50 ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া কত কত এবার নবীজি 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন পরের দুটো পরে বলছে 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চম আসমানে কাশানা দেখা মূসা কে আমাকে করছে মূসা আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ পাক কি দিয়েছেন আপনাকে হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত 50 ওয়াক্ত নবী এবার মূসা আলাইহিস সালাম বলছেন আমার উম্মতকে দুই ওয়াক্ত নামাজ দেয়া হয়েছে সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন 50 থেকে 45 আবার 45 থেকে 40 40 থেকে 35 35 থেকে 30 এই করতে 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 পাঁচ ওয়াক্ত যখন আসলো তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরো কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যে তো লজ্জা লাগছে আল্লাহ পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মূসা আলাইহিস সালাম বলেছিলেন আমার উম্মতকে দুই ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন মানুষ নাই দুই ওয়াক্ত এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না নবীদের এটা হিকমা দূরদর্শিতা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আরজি পেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে 50 ওয়াক্তের নেকি দেয়া হবে আরেকটা বেনিফিট তোমার উম্মতের তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন 10 গুণ বাড়ায় নেকি দেয়া হবে কিন্তু তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি গোনা করে তাহলে গোনাকে 10 গুণ বাড়ায় দিব না ইনশাআল্লাহ গোনা একটাই থাকবে গোনা কি হবে একটাই থাকবে আর নেকির কাজ করলে 10 গুণ বাড়া দেয়া হবে 1 টাকা দান করছেন 10 টাকার নেকি হবে 1 রাকাত নামাজ পড়ছেন 10 টাকাতে নেকি হবে 1টা সেজদা করছেন 10টা সেজদা নেকি হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন এটা হলো একটা গিফট বা হাদিয়া সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত ওহি করলেন কয়টা ভাই শেষের দুইটা বা তিনটা লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে যে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায় সূরা বাকারার শেষের দুইটা বা তিনটা পড়ে ঘুমায় সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে এবং দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদনজর ইত্যাদি কোন রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ সূরা বাকারার শেষে কয় আয়াত কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়বেন দুইটা হাদিয়া হবে তিন নম্বর হাদিয়াটা আরো বড় তিন নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন তোমার উম্মতের গৌর করে শুনেন তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন যদি আমার সাথে শিরকের পাপ না করে শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমান যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ এই উম্মতের যে কোনো ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে পড়েছে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরিক মুক্ত আমল করেছে বেদাত মুক্ত আমল করেছে ঠিক আছে তার যত বড় বড় পাপই থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কোন না কোন ওসিলায় সেই পাপ মাফ করে দেবেন এটা একদম লিখিত হয়ে গেছে জান্নাতীদের 120 কাতার হবে এই 120 কাতার মানুষের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্যে
আমরা কি শিরিক মুক্ত আমল করতে পারবো না ভাই সাহাবীরা অবাক হয়ে বলছেন যদি সে চুরি করে যদি সে জেনা করে নবীজি বলছেন যদি সে চুরিও করে যদি সে জেনাও করে তবুও তাওহীদ ঠিক থাকলে জান্নাতে চলে যাবে এখন কি তাওহীদ ঠিক করে চুরি করা শুরু করব তাওহীদ ঠিক করে কি জেনা করা শুরু করব এখানে আল্লাহ পাকের তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে আর যে ব্যক্তি প্রকৃত তাওহীদে থাকবে সে কি জেনা করতে পারবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটা হাদিয়া গ্রহণ করার তৌফিক দান করুন আমার সাথে বলেন 50 ওয়াক্ত নামাজ মানে 5 ওয়াক্ত পাঁচ ওয়াক্ত মানেই 50 ওয়াক্ত এক ওয়াক্ত পড়ছি মানে 5 ওয়াক্ত পড়ছি এক ওয়াক্ত পড়ছি মানে 10 ওয়াক্ত পড়ছি এক ওয়াক্ত পড়ছি মানে 10 ওয়াক্ত পড়ছি আমরা কিন্তু 50 ওয়াক্তের নেকিই পাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন আমরা কি সূরা বাকারার শেষের আয়াতগুলো মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ প্রত্যেক রাতে আমল করব তো ইনশাআল্লাহ আর শিরিক মুক্ত আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা বই পড়বেন কিতাবুত তাওহীদ শিরিক সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবার নবীজি আসছেন একটু শেষের দিকে মনোযোগ দেন মনোযোগ হারান না আর কিছু কথা বাকি আছে নবীজি এবার আসছেন আসার সময় তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে কি দেখানো হয়েছে জান্নাত এবং জাহান্নাম নবীজি বলছেন আমি জান্নাতকে দেখলাম বিশৃঙ্খলা করেন না আমি জান্নাতকে দেখলাম জান্নাতকে দেখলাম জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না সুদ ছেড়ে দেব একটা কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লাহর পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো মন্দ বলবে অনেক সমস্যা জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যা চায় তাই করেন না প্রবৃত্তি মন চাচ্ছে মদ খাইলেন মন চাচ্ছে জেনা করলেন মন চাচ্ছে সুদ খাইলেন আর মন যা চায় তা দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে এবার নবীজি বলছেন জাহান্নামে মুখি বেড়ে দেখেছে জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান্নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদের নারী জাতি বলেন নাউজুবিল্লাহ এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান্নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে সেজদামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপর্দামের কারণে তিন তারা বুক পিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শুনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মতে মুহাম্মাদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহর নবী এই সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শুনেন এমনও মেয়ে আছে যারা ঈমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী বোন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ঈমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় না ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গেছে কি না গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা নিসা উনকে আসিয়াতুন আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলাতুন মামেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যের দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধও পাবে না নবীজি বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়েত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যায় আল্লাহ পাক তৌফিক দান করুন এই জন্য বলি বিয়ে করতে হলে
আগে দিনদারিটা দেখবেন তারপর বিয়ে করবেন দুনিয়াদারিটা দেখে বিয়ে করলে পরে পস্তাবেন ছেলে মেয়ের উভয়ের প্রতি একই নসিহত বিয়ে করতে যদি হয় বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদারিটা দেখে বিয়ে করুন তারপর দেখবেন যে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিনদারিটা ঠিক আছে কিনা ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে যান না কত বড় চাকরি করে কত প্রপার্টিজ আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহেলিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন বলি আমিন নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করব সতর্ক হয়ে যান আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান কেন শুনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে 200-500 বছর আগে ছিল না 500 বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রাম গঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন 500 বছর আগে 300 বছর আগে 200 বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবেন সব বলে দিব না লাস্ট 1-2-300 বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফেমিনিস্ট রেভলিউশন মনে থাকবে ফেমিনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে যাবে নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরো বলছেন আমি জাহান্নামে গেলাম জাহান্নামের জাহান্নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম কি দেখলাম এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মিরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বাদ দিয়ে নবীজি বললেন জিব্রাইল আলাইহিস সালামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে জাহান্নামে আল্লাহ পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন সুঘ্রাণ ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে এই উম্মতের গরিব মানুষরা এই উম্মতের কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে সাধ্যমতো দান সৎকার করে সত্য কথা বলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ গরিবদের 500 বছর আগে কত বছর আগে তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাআল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোত্থেকে আসছে তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আঁতড়ে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহ আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা
বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মুজিজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করল ওই বাচ্চা বলল হে আম্মা ইসবিরি ইয়া উম্মা হে আমার মা সবর করো ফা ইন্না মাউইদুনা আল জান্নাহ আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত আসিয়া যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে কে পেলেন এই ঘ্রাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি চলে আসছেন এসে কাবা ঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বলে এমনি তো মিথ্যাবাদী বলছে এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি এখন সকালবেলা আবু জাহেল আসছে এসে বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন কোনো ঘটনা আছে নাকি চিৎকারি করবো আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি গতকালকে আকসায় গিয়েছিলাম এখন আবু জাহেল বলছে ও আচ্ছা চমৎকার আকসায় গিয়েছিলাম তাই নাকি আর কি করেছো তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে সে ঢোল পিটায় নিয়ে আসলো আরে আসো আসো মুহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে নাউজ বলছে আকসায় গিয়েছি না বলো তো আকসায় কি কি আছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা জান্নাত আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে দিলেন এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মুহাম্মদ কি বলেছে মুহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতে কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে আল্লাহর ওহী আসে আর মেরাজের রাতটার এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ পাকের কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছি নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আর একটা কথা বলে ডাকি যেহেতু নবীকে এই আজাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয় নাই কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকবে বুঝতে পারছেন না মনে হয় এই আজাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উম্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উম্মতের একটা অংশ এই আজাবগুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনো ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তন্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান্নামের তখন তারা ধাপ ধাপ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যুবক ভাই শুনুন ভালো করে জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছে এই পাপটা মারাত্মক আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তওবা করে আজকেই ফিরে আসবেন তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তওবা খাস করতে হবে কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না এই যে গত 3-4 দিন আগে একটা দিবস চলে গেল না
লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, করে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, মুখ তো মুখ, হাবি জাবি, কত কথা। আর এদের স্লোগান গুলো এত চটকদার, খুব মজা লাগে, খুব মজা, মুখরোচক ভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসূলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে, কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই। কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করার লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না, টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই যে ভূমিকম্প ইস্যুতে একটাবারও বলল না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না, ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। যে প্রকৃতি, প্রকৃতিটা কি, প্রকৃতি কে, প্রকৃতি কাকে বলে, কত প্রকার, প্রকৃতির স্রষ্টা কে, প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে, ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না, ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে, এই সাগরের কোনো ক্ষমতা আছে, সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে, এই এই মাটিটাকে স্থির কে রেখেছে? এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি, ঘুরছি না? এই যে ওয়াশ করছি যখন আমরা, এখনো পৃথিবীটা ঘুরছে, আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো? কেউ বলবে না যে আল্লাহর আজাবের সামনে মানুষ কত অসহায়, হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায়। মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে, এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী, কারা আল্লাহর দুশ্মনের বাহিনীর মধ্যে আছে। এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো? কারণ তার উম্মতের মধ্যে জেনার ভাব ছড়িয়ে পড়বে বেশি। কিসের মধ্যে? চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে, চুলায় শাস্তি দেয়া হচ্ছে। নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি। প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে জেনার ধার কাছেও যায় না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরবু জেনা, জেনার কাছেও যেও না। এক নম্বর শাস্তি কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিসের শাস্তি? তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি, কিসের পাপের কারণে বলেন? জেনা। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা? এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো? আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব, করে হালাল বিয়ে করবো, হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন, করে বিয়ে করবেন। বিয়ের আগে কোনো পীড়িত নাই, সব পীড়িত বিয়ের পরে পারা যাবে ইনশাআল্লাহ। আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি, তাই না বিষয়টা? আচ্ছা, এবার সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন, এবার দেখেন, এবার দেখলেন কিছু মানুষ বসে আছে, কিছু মানুষ বসে আছে, সামনে আছে টাটকা তরতাজা গোশত, একদম ধোঁয়া উঠতেছে, একদম মনে করেন ওই কালা ঘুনার মতো। আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনাময় গোশত। এই মানুষগুলো ভালো গোশত খাচ্ছে না, এই মানুষগুলো পচা গোশতগুলোই খাচ্ছে, দুর্গন্ধযুক্ত। নবীজি বললেন এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত, ভালো করে শোনেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে, মানে বিয়ে করার পরেও, বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে, বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে। এখন আমাকে বলেন তো উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই, পরকিয়া ছড়িয়ে পড়ে নাই? এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি, কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল, খাইতে ভালো লাগে না, ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠেও ওই এবং বারজাখের জীবনেও ওই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ। আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস, নাটক, হাবি জাবি, এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে। আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনা আরও বেশি, আরও বেশি। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন।
আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন আর ও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন বিসমিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয় এই কারণেই কিয়ামতের মাঠে এবং বারজাখের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি কোত্থেকে বের হইছে এই মাথা থেকে এখন মাথা ফাটায় দাও আল্লাহ পাকের শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহু আলাম বিসওয়াব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরও এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজিকে জিজ্ঞেস করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে সুদখোর শাস্তি কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলবিল করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামাগুড়ি দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বললেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাইল আলাইহিস সালাম এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না নবীজি আরও সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোনো কোনো মুভির মধ্যে দেখা গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে আঁচড়াচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গীবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াত আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হয়েছে এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গীবত তোমক প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গীবত হয় তামাক নখ দিয়ে গাল আশ্রাতে হবে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বাঁচা কেমন হেফাজত করুন এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন গীবতের কারণে সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতে সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরও সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরও কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত
বোঝা আরো নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল ততটুকু তো পালন করতে পারতই না আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাক আর না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কি না দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন আমিন এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহ্বাগুলোকে ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ বক্তা আলেম ওয়াইজ বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচান যা বলবো তার উপর আমল করার তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করার তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই যেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান এভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেরাজের ঘটনায় ভাবে শেষ হলো এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা যা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য খাস কি না আমাদের জন্য খাস কি না এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবীর সাথে ঘটেছে অন্য কোন উম্মতের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ পাক কি কোন নবীকে তার কাছে নিয়ে ওহী করেছেন আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন প্রথম কথা পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া এসেছে ছাড়বো কি ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন বলি আমিন দুই নাম্বার সূরা বাকারার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক এনায়েত করুন বলি আমিন তৃতীয়ত হচ্ছে শিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাব ইনশাআল্লাহ শিরকের পাপে লিপ্ত হবেন কখনো আল্লাহ পাক শিরক কি কেন বোঝার তৌফিক দান করুন শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদেরকে কি বেপর্দায় রাখবো ফ্যামিনিস্ট রেভলিউশনে ধোকায় পড়ব আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ আর জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে প্রবৃত্তির দাসত্ব করব সুদ কি খাব আমরা কি এতিমের মাল ভক্ষণ করব জেনার পাপে লিপ্ত হব আমরা কি সুদের পাপে লিপ্ত হব আমরা কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার পাপ করব আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু আমল করে না আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব ঘাড়ে নিব আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মান্তিক আযাব গজবগুলো দেখে এসেছেন এগুলো চেনার বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন বলি আমিন